গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমাদের বড়দার তিরোধান তিথি, তাই ভবিষ্যৎ করতে হয়েছে। তো 12টার আগে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তো আমি এখন এমনিই বসে আছি। তো আজকে ভাবছি তোমাদের সাথে আমি আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব। তো বিয়ের অ্যালবাম শেয়ার করতে হলে তো আমার মাদের ঘরে যেতে হবে, আর এইদিকে যখন বিকেলে যখন যাব তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে পড়লাম আর এখন চলে যাব মার ঘরে। আর এখন বাজে 5:30। এখন বাইরেও খুব ভালো, মানে পরিষ্কার আছে আকাশটা আজকে। তো আমরা চলে যাব, সবাই আমরা যাব। এখন এসে পড়েছি মার ঘরে, অনেক সময় হয়েছে এসেছি, এসে চা খেয়েছি, তারপর আর এখন তোমাদের সাথে শেয়ার করবো আমার বিয়ের অ্যালবাম। চলো আমার সাথে দেখে নেবে। এটা আমার বিয়ের গাড়ি। এই গাড়িতে দিয়েই আমরা ইয়েতে গেলাম, মন্দিরে গিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা গাড়িটা, সিম্পলভাবে খুবই ভালো লেগেছিল আমার। এই দেখো আমি এই যে গাড়িটার ভিতরে ঢুকছি, এখানে আমি বসে আছি। এই ফটোটা হলো সাত পাকের সময়ের। শুভ দৃষ্টি হচ্ছে। এখানে তারপরের কাজগুলো হচ্ছে, আর এখানে তো মালা গোঁথা হচ্ছে। তো এখানে আমাকে আমার ভাই পুরো উপরে উঠিয়ে দিয়েছিল। এখানে বাবা কন্যাদান করছে। এখানে খইবাটা হচ্ছে, এখানে আমার ছোট ভাই। এখানে সিঁদুর দান হচ্ছে, সিঁদুর দানের সময়ের এগুলো ফটো। আমার বিয়ের প্রায় এখন 12 বছর চলছে, 12 বছর পুরনো, তাই একটু ঝাপসা ঝাপসা লাগছে, তোমরা বুঝে নিও। এটা এটা লাস্টের যে সাত পাকের সময়ের যেটা ইয়েটা, ওইটার ফটো। এগুলো আরো কয়েকটা ফটো, এগুলো ওই বিয়ের সব কিছু কাজ যখন চলছে তখনেরই এগুলো ফটো। Thank you.
মহাদেব কলা মন্দিরে হয়েছিল? এই মন্দিরটা শিলংয়ের নামকরা মন্দির, এখানে বেশিরভাগ বিয়েই হয়ে থাকে। এখানে দেখো আমার বর অনেক হেসে হেসে বিয়েটা করছে, অনেক খুশি, কিন্তু আমি তো কাঁদছিলাম। এখানে আমরা দুজন, আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরো কিছু ফটো আছে, সেগুলো হলো বাসা বিয়ের ফটো। এই দেখো পরের দুই বন্ধুর সাথে এটা ফটো, এগুলো আমার বাসা বিয়ের কিছু ফটো। চলে এসেছি, আর এখানে দেখো আমার মা আছে, এখানে আমার বর, আমি, আর এখানে আমার মাসি একজন। এখানে আমরা দুজন বসে, আর এখানে আমার ফ্রেন্ড একজন। এখানে দেখো বাবাকে তো দেখালাম, এই যে বাবা, আর এই যে দিদি, আর দিদির ফ্রেন্ড। এখানে আমরা ফ্রেন্ড সবাই, আমরা এখানে এখানে আমার ভাইয়ের সাথে ফটো উঠলাম, এই যে আমার ভাই। এখানে আমরা আমাদের মানে লাস্ট যাওয়ার সময় যে বিদায়টা হয় সেই সময়ের ফটো এটা। তোমরা সবাই দেখলে আমার বিয়ের অ্যালবাম, তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার বিয়ের অ্যালবামটা দেখে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক শেয়ার এটাও করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই দেখো বঞ্চিতাকে, আমি এত সময় ফটো দেখাতে দেবো, তো এত সুন্দর করে সেজে নিয়েছে, ওকে ছোটো বোন সাজিয়ে দিল, তো ওকেও ওকেও দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর
আজকের জন্য এতটুকুই, কাল আবার ফিরে আসবো নতুন ব্লগস নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর টাটা, বাই বাই।